বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে বাফুফের সামনে মানব বন্ধন করেছেন সাবেক ফুটবলাররা এর পাশাপাশি চব্বিশ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা দেশের বন্যার পরিস্থিতি বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে বাফুফে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ফেডারেশনের মাধ্যমে ফিফার কাছে অনুরোধ করতে বলেন সাবেক ফুটবলাররা ক্ষমতার পালাবদলের সঙ্গে সংস্কারের ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়া অঙ্গনে এরই মধ্যে বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন অনেকদিন থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা শতভাগ মুসলেন ব্রাস ইন তেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লোরেবেল ওয়াটার পার্ক অন করলে পানির এবার কাজী সালাউদ্দিনকে পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা সকাল এগারোটায় বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে এই আন্দোলন করেন তারা পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়া অঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান তারা এই সালাউদ্দিন সহ সকল দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে অবিলম্বে সসম্মানে পদত্যাগ করার জন্য অনুরোধ করছি যদি পদত্যাগ না করেন আগামী ছাব্বিশ অক্টোবর বাফুফের নির্বাচন আর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে তিন অক্টোবর এরই মধ্যে কয়েকদিন আগে নিউজ টোয়েন্টি ফোর কে বাফুফের সভাপতি জানিয়েছিলেন নির্বাচনে আসবেন তিনি আমার কাছে মনে হয় না যে একজন দুর্নীতিবাস ক্রিয়া সংগঠকের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো সভাপতির চেয়ারে বসে থাকার তার কোনো আর যোগ্যতা রয়েছে মানববন্ধন শেষে সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সৌজন্য সাক্ষাৎ করেন তারা আসমাউল মোত্তাকিন নিউজ টোয়েন্টিফোর ঢাকা